আর বলিস না রে, আমি কয়েকটা 12-এর ছাত্রকে পাঠাইতাম, তো তোরা বলছে ওরা সারা বছর কিছু পড়ে নাই, বল ফেল করবে। তো আমাকে বলছে কি, ওরা তো পরীক্ষা দিতে গেছে, ওরা ফোন করবে সমস্ত MCQ বলার জন্য। কি একটা কি জ্বালায় পড়ছি, ওই ফোন করছে দাদা, দাদা ফোন শুনছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ সাবধানে মোবাইলটা বাইর করো, ঠিক আছে, কানের মধ্যে সাবধানে মোবাইলটা রাখো, ঠিক আছে। হ্যাঁ কোশ্চেনগুলো বলো দাদা, রাত্রি রাত্রি বলো। হ্যাঁ MCQ। কত? আচ্ছা আচ্ছা, ওটা হবে হলো 1-এর 2 নম্বরটা হবে, 1-এর 2 নম্বরটা হবে। সাবধানে স্যার দেখে কিন্তু প্রবলেমে পড়বো কিন্তু বলে দিলাম। আচ্ছা স্যার, বললাম কি আজকে যে পরীক্ষা হচ্ছে 12-এর, হ্যাঁ কোশ্চেন পেয়েছেন আপনারা? আচ্ছা আচ্ছা, তুই মুখে 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 বল আমাকে, বল। 7-এর 3 নম্বরটা, হ্যাঁ তাড়াতাড়ি লেখ। হ্যাঁ 8-এর 8-এর 3 নম্বরটা দেখি, সাবধানে স্যার চলে যাবে কিন্তু বলে দিলাম, স্যার চলে আসবে। হ্যাঁ 7-এর B 7-এর C 8-এর D 9-এর A 10-এর A নম্বর, সবগুলো MCQ। সাবধানে কিন্তু, হ্যাঁ স্যার চলে আসবে কিন্তু। আবার তারপরে হলো 11-এর 11-এর 2 নম্বরটা। কি স্যার চলে আসছে? সারা অবশ্য বড়ে বিপদে ফেলায় খালি কি করে। কত? 7-এর D নম্বর। 7-এর D নম্বরটা হবে হলো গিয়ে 4 নম্বরটা হবে, সাবধানে থাকবে। হ্যাঁ স্যার দেখলে প্রবলেম হবে কিন্তু, সাবধানে মোবাইলটা বাই করবে। হ্যাঁ হ্যাঁ 2-এর 3 নম্বরটা হবে। হ্যাঁ 4 নম্বর কোশ্চেনের 3 নম্বরটা হবে, ভালো করে পরীক্ষা দিও। 4-এর 3 নম্বরটা হবে, হ্যাঁ আর 6-এর 2 নম্বরটা হবে। স্কুলের পিছনে দাঁড়ায় আছি। ও দাদা দাদা দাদা, পাঠাচ্ছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ সাবধানে সাবধানে মোবাইলটা ব্যাক করো কিন্তু, স্যার দেখলে সমস্যা হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ 3-এর D নম্বরটা, হ্যাঁ 3-এর D নম্বরটা আর 4-এর B নম্বরটা হবে। হ্যাঁ দাদা দাদা, MCQ আর 3-এর D 4-এর B 5-এর C নম্বর, সাবধানে। আরে সমস্যা পড়লাম কি করে।